নাট্য উৎসবে ওপার বাংলার মোশাররফ করিম, খেলা মাঠের মধ্যে থাকা ভালো। বিশ্বকাপে ভারতের হারে বাংলাদেশিদের উচ্ছ্বাস প্রসঙ্গে অভিনেতা, খেলা মাঠের মধ্যেই সীমাবদ্ধ থাকা ভালো। বিশ্বকাপে ভারতের পরাজয়ে বাংলাদেশিদের মধ্যে এক শ্রেণীকে উল্লাস প্রকাশ করতে দেখা যায়, জানিয়ে শুরু হয় বিতর্ক। বাংলাদেশ থেকে অশোকনগর নাট্য উৎসবে যোগদান করে এই ঘটনা প্রসঙ্গে এভাবেই প্রতিক্রিয়া দিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতা মোশাররফ করিম। রবিবার উত্তর চব্বিশ পরগনার অশোকনগর নাট্য উৎসবের সূচনা হয়। নাট্য উৎসবের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু, রাজ্যের অপর এক মন্ত্রী তথা নাট্য অভিনেতা পার্থ ভৌমিক, অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী সহ অন্যান্যরা, বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা তথা নাট্য ব্যক্তিত্ব মোশাররফ করিম। যে কোনো চরিত্রেই সমান দক্ষ এই অভিনেতা, ভারত বাংলাদেশ দুপারেই সমান জনপ্রিয়। তোকে আমি না পাইলে ফাঁসিলিব কি জানি ভাই, ফাঁসিলিব কি জানি, দুবাটি হারিয়া খাই ও ধনি, দুবাটি হারিয়া খাই। এদিন নাট্য উৎসবের উদ্বোধনের পর বিশ্বকাপে ভারতের পরাজয়ে বাংলাদেশিদের উচ্ছ্বাস প্রসঙ্গে অভিনেতা মোশাররফ করিমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিশ্বকাপ ফাইনাল হয়েছে যেখানে ইন্ডিয়া হেরেছে এবং একাধিক বাংলাদেশি মানুষজন যা দর্শক, যে প্রশ্নটা আসবে আমি বাকিটা বলা লাগবে না, বাকিটা আমি জানি, এই প্রশ্নটা আসবে এরকম আমার একটা ভাবনা ছিল। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে খেলা মাঠের মধ্যে থাকাই ভালো, আর খেলা খেলাই, হ্যাঁ, সেই জিনিসগুলোকে বিভিন্নভাবে উস্কে বা বিভিন্নভাবে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয় সেটা আসলে সুখকর মনে হয় না। তো আমার কাছে মনে হয় যে আমি খুব বড় করে দেখি না বিষয়গুলোকে, এগুলো সময়ের সঙ্গে সঙ্গে এমনিতেই ঠিক হয়ে যাবে, তাৎক্ষণিক তাতে মানে তাৎক্ষণিক মস্তিষ্কের উত্তেজনা এই আর কি। মানে ব্যাপার হচ্ছে যে এই নাট্যোৎসবকে কেন্দ্র করে এই যে লোক সমাগম, এত লোকজন এসছে, এটা খুবই সুখকর। কিন্তু আমার কাছে ভীষণ মনে হলো যে আমি নাটকের জায়গায় এসেছি, মানে আমার জায়গায় এসেছি, যেহেতু আমি নাটক করি এবং সেই পরিবেশটি থাকুক এবং সেটা আরও আরও চমৎকার হয়ে যাক। জানা গেছে ছদিন ধরে অশোকনগর এলাকায় আয়োজিত হবে নাট্য অনুষ্ঠান। কলকাতা ও সংলগ্ন এলাকার মোট সাতটি দল নাটক পরিবেশন করবে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানেও ভিড় জমিয়েছিলেন বহু নাট্যপ্রেমী মানুষ। এদিনও মঞ্চস্থ হয়েছে দুটি নাটক। এ বিষয়ে আয়োজকদের পক্ষে নারায়ণ গোস্বামী বলেন, অ্যাকচুয়ালি অশোকনগর একটা নাট্য আন্দোলনের পীঠস্থান আমাদের রাজ্যের মধ্যে। আমি বিধায়ক হওয়া পর থেকে প্রত্যেক বছরই নাট্য উৎসব, অশোকনগর নাট্য উৎসব হয়। আমরা সবাই মিলে পৌরসভা, আমরা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, থানা, সকলে মিলে আমরা এটা করি। বাংলার যারা নাম করা নাট্য সংস্থা দল থাকে তাদের নিয়ে ছ সাত দিনের এই অনুষ্ঠানটা হয়, আজকে থেকে শুরু। আজকের এই উদ্বোধক হিসেবে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী ব্রাত্য বসু যেমন উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতা এবং অনেক পুরস্কারে পুরস্কৃত ভূষিত হয়েছেন বাংলাদেশের মোশাররফ করিম, তিনিও উপস্থিত ছিলেন, এবং আমাদের রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী অভিনেতা পার্থ ভৌমিক। ছদিনে সাতটা নাটক দেখানো হবে, আজকেই দুটো নাটক আছে, এরপর থেকে আমাদের এখানে দেবশঙ্কর হালদারের অভিনয় আছে, আরও বড় বড় যারা কলকাতার নাট্য সংস্থা আছে তাদের বিভিন্ন নাট্য সংস্থা তাদের অভিনয়টা এখানে দেখবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, অশোকনগর। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগাঁ চাকদা রোড, টবাজার।